পেছন থেকে যে প্রয়োজনটা দিচ্ছে সেই প্রয়োজনটাকে আমাদের তুলে ফেলতে হবে, উপরে ফেলে দিতে হবে। আমি বলছি আমরা নবপুর বা বদরপুর মিলে এই মিশনটা করার চেষ্টা করছি বা আগেও করবো ইনশাআল্লাহ। যে মব লিঞ্চিং নিয়ে যে সারা ভারতবর্ষ জুড়ে যে উত্তেজনা বা যে নির্যাতন মানুষের মুসলমানদের উপর হচ্ছে তার প্রতিবাদে আমরা এই মিশনটা করছি। দীর্ঘ কিছুদিন ধরেই পশ্চিমবঙ্গের জায়গায় জায়গায় এইভাবে মব লিঞ্চিংয়ের ঘটনা ঘটছে বা আমাদের নবপুর একটাও ঘটেছে বা হাইওয়ে দীর্ঘ দু তিন দিন আগেও একটা ঘটনা ঘটেছে। কথাটা হচ্ছে যেসব মানুষরা সেই স্পটে দেখছে যে কিছু মানুষ কিছু একটা ব্যক্তিকে মারধর করছে, কেউ প্রতিবাদ করছে না, বা প্রশাসনকে আমরা এটাই আমাদের আবেদন যে প্রশাসন যেন সুস্থভাবে কাজ করেন বা ওই যে ব্যক্তিগুলো অন্যায়কারী ব্যক্তিগুলোদের অ্যারেস্ট করার বন্দোবস্ত করেন। আমার মতামত এটাই যে কোনো জায়গায় অনেকদিন ধরেই দেখতে পাচ্ছি এসব হচ্ছে, দর্শক মানে এমন হয়ে যাচ্ছে এই জিনিসটা একটা ছোট জিনিস, এটাকে এমন বড় করছে যে মানুষ মরে যাচ্ছে। কেন এই জিনিসটা হচ্ছে? যারা দর্শক তারা এগুলো দেখছে, যখন মরে যাচ্ছে তখন বিড়বিড় করলে কী হবে? আগে যখন জিনিসটা হচ্ছে সেটা দেখো, তারপরে এই যে মুসলমানদেরকে বেশি টার্গেট করছে, দেখছে ও মুসলমান কিনা, যখন দেখছে ও মুসলমান তখন আরও মারছে, তো পাবলিক তখন কী করছে? এটা নিয়ে আমরা করছি, দেখা যাক কী হয়। আচ্ছা, আপনাদের মতামত বলি, এটা বন্ধ হওয়া দরকার আছে না নাকি? নিশ্চয়ই এটা একদম বন্ধ হওয়া দরকার আছে, তবে এইগুলো নিয়ে কিছু মন্ত্রীরা আছে তাদেরকেও এতে সংযোগ দেওয়া দরকার, তাদেরকেও যাওয়া দরকার। ওটা অন্য অন্য জায়গায় অনেক কিছু হচ্ছে, সেইখানে নিয়ে মাথা না মেরে আমাদের দেশে কী হচ্ছে সেইটা আগে দেখা দরকার আছে। অনেক জায়গায় অনেক কিছু হচ্ছে, তাদের আনসারি সব মুসলমানই দেখতে পাচ্ছি আসিফা, সেটা নিয়ে না মাথা মেরে আগে আমাদের দেশে কী হচ্ছে সেটা দেখো। ছোট ছোট জায়গায় ছোট ছোট কেসে মানুষকে মেরে দিচ্ছে, এগুলো কি দরকার? বিশেষ করে মুসলমান ছেলেদের কি মারছে, যেহেতু কিছুদিন আগে ওখানে একটা মাদকপুরের ছেলেকে অ্যাক্সিডেন্ট করেছিল বলে মারা দেওয়া হয়েছে, কিছুদিন আগে আমাদের আলিপুরে একটা এরকম অ্যাক্সিডেন্ট মানে কিছু ছেলেখানির ক্ষেত্রে তাকে মারধর করা হয়েছিল, যেহেতু তাকে উদ্ধার করা হয়েছে মেরে ফেলতে পারেনি। তো এইটা একটা মানে রাজনীতি নাই, পুরো হিন্দু মুসলমান ব্যাপার হয়ে যাচ্ছে, তো মুসলমান ছেলেকে টার্গেট করে ফেলে এটা মারা হচ্ছে, তো কী কারণ আমরাও বুঝতে পারছি না। তো আগে জিনিসটা ছিল না, সমাজের হাল খুবই খারাপ, তো সেই দিকটা নজর রাখা প্রশাসনের দিকে অবশ্যই রয়েছে। বন্ধ করো।
ধর্মের সুশুরি চলবে না, চলবে না, চলবে না, ধর্মের সুশুরি।